প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মারুফা। তো মারুফা আপা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোরে। যশোরে। তো মারুফা আপা ইউটিউবে কি জন্য আসছেন বলেন? ইউটিউবে আসছি যে ভাইয়া খুব কষ্টের ভিতরে আছি, তো এই জন্য। কি কষ্টে আছেন? আসি খাওয়া দাওয়ায় কষ্ট হইতেছে, মনে করেন সব দিকেই কষ্ট। আচ্ছা, কেন বাবা মা নাই? মা আছে, বাবা নাই, কিন্তু মা আবার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বাবা থাকতে কি মা গিয়ে বিয়ে করছে? হ্যাঁ, না বাবা আরেকটা বিয়ে করছে, মা আরেক জায়গায় বিয়ে করছে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার, যখন আমার বাবা বিয়ে করছে তখন আমার বয়স ছিল 10 বছর, আর এখন আমার মা বিয়ে করছে, এখন আমার বয়স চলো 18 বছর। আচ্ছা, তো এখন মনে করেন আপনার এই যে মা নাই বাবা নাই, তো আপনি একা, তো থাকেন কার কাছে? আমি একাই থাকি। একটা ইয়াং মেয়ে বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী জায়গা থাকেন, ভয় লাগে না? ভয় তো লাগে, এই জন্য এই মিডিয়ার সামনে আসলাম যে মানুষের মুখে শুনি ভালো, মানে মিডিয়ার সামনে আসলে বলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায়, তাই মিডিয়ার সামনে আসছি। যদি ভালো মনের একটা মানুষ পাই যে আমাকে আমার দায়িত্ব নিবে, আমার পাশে এসে দাঁড়াবে, আমি তাকে বিয়ে করবো। কেমন মানুষ চান? সে যেরকমই হোক, বিবাহিত থাক আর অনবিবাহিত হোক, কিন্তু তার মন ভালো হতে হবে। আচ্ছা, তো আপনি পড়াশোনা করছেন? না, আমি পড়াশোনা করি নাই। আচ্ছা আচ্ছা, তো কি কাজ করেন বললেন? মেশিং এ। মেশিং চাল। তো এখন একা একা ভালো লাগে না, এর জন্য একজন মনের মানুষ চান নাকি? হ্যাঁ, একা একা মনে মানুষ চায় যে আমাকে একটা মেশিং কিনা দেয়। আচ্ছা, কারণ এই ইয়াং মেয়ে একা থাকলে তো ঝামেলা, ঠিক না? তো কত জায়গায় নানান বিপদ হইতে পারে। হ্যাঁ, মানুষও তো খাজা মনে হয় আজে বাজে কথা বলে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা যদি মারুফ আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 01301037 0852। আমি নাম্বারটা আবারও বলছি, 01301037 0852। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।